প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো কারেন্ট লায়াবিলিটিজ ম্যানেজমেন্ট এই অধ্যায় থেকে আর এই অধ্যায়ে শর্ট টার্ম ফিন্যান্সিং থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি A firm sells goods for টাকা 10 lakh on account in term 210 and 13 বলা আছে একটি ফার্ম 10 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছে ধারে 210 and 30 এই শর্তে তার মানে হলো যদি 10 দিনের ভিতর মূল্য পরিশোধ করে তাহলে তাকে 2% বাটা দেওয়া হবে আর 10 দিন পার হয়ে গেলে বাটা দেওয়া হবে না তবে অবশ্যই তাকে 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে এরপরে দেখেন বলা হয়েছে ইফ 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার বলা হয়েছে এই অফার অর্থাৎ যে 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাবে এই অফারটা যদি 30% কাস্টমার গ্রহণ করে হাউ মাচ প্রফিট উইল বি দা বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স তাহলে এই ফার্মের কত টাকা লস হবে মানে অ্যাভয়েড হবে প্রফিটটা সেটা তো দেখেন যারা ক্রয় করে তারা এই অফারটা পাবে তার মানে তাদেরকে ছাড় দেওয়া হবে তাদের কাছে এটা লাভ যদি এই অফারের মধ্যে পরিশোধ করে আর যে ব্যক্তি বিক্রি করেছে তার কাছে এটা লস যদি তিনি এই অফারের মধ্যে কাস্টমাররা মূল্য পরিশোধ করে তো এখন দেখেন বলা হয়েছে 30% কাস্টমার যদি এই অফারটা গ্রহণ করে তাহলে যে ফার্ম বিক্রি করছে এই ফার্ম কত টাকা অ্যাভয়েড করবে প্রফিট সেটা বলা হয়েছে তো এই অঙ্কটি হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট তাহলে আমাদের আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট কি সেটা বুঝতে হবে কস্ট অফ ট্রেড ক্রেডিট হলো যে এই যে ধারে ক্রয় বিক্রয়ের শর্তে যেটা ক্রয় করা হয় তার যে অফার থাকে এই অফারটা গ্রহণ করলে এবং গ্রহণ না করলে তিনি বাড়তি একটা সুযোগ পাচ্ছে কিছুদিন বাড়তি সময় পাচ্ছে এখানে যেমন 10 দিনের ভিতরে মূল্য পরিশোধ করলে 2% বাটা পাবে কিন্তু 10 দিন পার হয়ে গেলে সে বাটার সুযোগ পাবে না কিন্তু সে বাড়তি আরো 20 দিন সময় হাতে পাচ্ছে যেহেতু 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে তাহলে বাটার পিরিয়ড 10 দিন থাকে আর সামনে কয় দিন 10 দিন বাদ দিলে 20 দিন তার মানে ওই 20 দিনের মধ্যে বা ওই দিন 20 দিনের পরে পরিশোধ করলে সে বাটা পাবে না এটার যে ব্যয় এই ব্যয়টার নামই হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট তাহলে আগে আমাদের এই কস্ট অফ ট্রেড ক্রেডিট আমাদের বের করতে হবে এরপরে যে 30% কাস্টমার এই অফারটা গ্রহণ করেছে সেই অফারের ভিত্তিতে সেই পরিমাণ সেলসের উপরে আমরা এই কস্ট অফ ট্রেড ক্রেডিট যে রেটটা পেয়েছি ওই রেট কেটেই আমরা বের করব যে আমাদের কত টাকা রেট কি হবে মানে প্রফিট সেটা বের করতে হবে অ্যাভয়েড হবে তো দেখেন আমরা আগে শুরু করি কিছু ওয়ার্কিং আছে আমাদের এখানে দেখেন টোটাল সেলস 10 লাখ টাকা আর ক্যাশ ডিসকাউন্ট টু বি পেইড অন যেহেতু আমাদের ক্যাশ ডিসকাউন্ট টু বি পেইড অন তার মানে আমরা যে 10 লক্ষ টাকা বিক্রি করেছি তার মধ্যে 3 লক্ষ টাকার কাস্টমাররা আমাদের এই অফারটা গ্রহণ করবে তাহলে আমাদের কিভাবে সেটা বের করব দেখেন 30% 10 লক্ষ এর আমরা 30% করব তো 10 লক্ষ 30% করলে আমাদের হয় 3 লক্ষ তার মানে 3 লক্ষ টাকার কাস্টমার যারা তারা এই অফারটি গ্রহণ করবে তার আগে দেখেন আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে আর্নিং রেট অফ প্রফিট বা কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা বের করে নেব কস্ট অফ ট্রেড ক্রেডিট বা এপিআর সংক্ষেপে আমরা এপিআর বলি তো দেখেন এখানে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইনটু দেখেন 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ব্র্যাকেট ইনটু 100 হেয়ার দিয়ে আমাদের এখানে সব দেখাতে হবে হেয়ার এখানে সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট তার মানে 10 দিনের ভিতর পরিশোধ করলে আমরা যে 2% ডিসকাউন্ট পাবো সেটা এরপরে দেখেন সিপি সিপি মানে টোটাল ক্রেডিট পিরিয়ড মানে 30 দিন নিট 30 দিন আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড মানে 10 দিনের ভিতর পরিশোধ করলে আমরা ডিসকাউন্ট পাবো এটা এবার দেখেন আমি এই পাশে একটু সরাই লিখি সিডিআর আমাদের এখানে 2 এরপরে দেখেন 100 - 2 ইনটু 360 সিপি হলো 30 আর ডিপি হলো 10 ইনটু 100 তো দেখেন এখানে 2 এখানে হলো 98 100 থেকে 2 বাদ দিলে 98 হয় এরপরে দেখেন 360 এখানে আমাদের 20 থেকে 10 বাদ দিলে 20 ইনটু 100 এবার দেখেন আমরা তিনটাই যদি ক্যালকুলেশন করি 2 থেকে 98 দিয়ে আমরা প্রথমে ভাগ করব তাহলে 0.02 04 इंटू एखे जो भाग करी ताहले एखाने पाबो 18 इंटू 100 तार माने 360 के 20 दिए भाग कर ले 18 और 100 एबार देखें ये तीनटाई आमरा कि करब गुण करब और ये तीनटा गुण कर ले आमादेर जेटा आसे सेटा हलो 0.3672 इंटू 100 तार माने जोदि आमरा 100 दिए गुण करी ताहले आमादेर एखाने 36.72% एटाई आमादेर कस्ट अफ ट्रेड क्रेडिट तार माने एटाई हलो प्रॉफिटेर हार माने लसेर हार जेटाई बोलें एकजोनेर काछे एटा लाभ और एकजोनेर काछे एटा लस। एबार देखें आर्निंग प्रॉफिट बिफोर टैक्स तो आमरा एखाने लिखी आर्निंग प्रॉफिट बिफोर टैक्स तो देखें सेटा आमादेर छिलो कत 3 लक्ष जेटा आमरा आगे बेर करे नियेछि एखाने तार उपरे एई 36.72% जेहेतु आमादेर कस्ट अफ ट्रेड क्रेडिट एटा व्यय এই পরিমাণ লাভ আমাদের কি আসছে লস আসছে মানে এই পরিমাণ লাভ আমরা এড়িয়ে যাচ্ছি মানে আমরা আর পাচ্ছি না তো সেটা কাটলে আমাদের হয় এখানে 1,10,000 1,10,160 টাকা তার মানে আমাদের ফার্ম এই ফার্মটি 1,10,160 টাকার প্রফিট অ্যাভয়েড করছে তাহলে আমরা এখানে লিখি দি ফার্ম অতএব দি ফার্ম will have to avoid a profit of taka 1,10,160 तार माने এই পরিমাণ টাকা এই কোম্পানি কি করছে অ্যাভয়েড করছে এই যে এই অফারের মধ্যে কাস্টমাররা টাকা পরিশোধের কারণে তিনি এই পরিমাণ প্রফিট তিনি অ্যাভয়েড করবে তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।